গুড মর্নিং অ্যান্ড জয়গুরু, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিস ব্লগস। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন এই 6টা মতো বাজে আর আমি এই তো ব্যালকনিতে এসে ব্রাশ করছিলাম, কারণ ছেলে স্কুল আছে, ওকে রেডি করতে হবে। তো এখন ছেলে ঘুমোচ্ছে আর হাজবেন্ডও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। তো চলো ব্রাশ করে নিই, আজকে সারাদিন কী কী করি, টুকটাক কী কাজ করি, সমস্ত কিছু শেয়ার করেছি একটু একটু করে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমি ঠাকুরের ইষ্টভৃতি করব, আর তোমাদের কিছু আমার অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি কিছু চলো সত্যানুসরণের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তাড়াও যত শীঘ্র পারো, ওই রক্ত শোধনকারী অবসাদ উৎপাদককে তাড়াও। ইহার নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যের ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না, আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। জয়গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকে এতটুকুই থাক বন্ধুরা, আমার ঠাকুরের কিছু বাণী বই থেকে আমি বললাম। তো যাই হোক, আমি একটু সকালবেলা ইষ্টভৃতি করার পর জল খাই। তো দেখো এখানে ছেলে কি করছে। এ বাবা, এটা দাঁত একটা বেরিয়েছে দুটো এখানে, কি অবস্থা, ফোকলা বুড়ো হয়ে যাবে। তো যে ফোকলা বুড়ো হয়ে যাবে, তুই ফোকলা হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার দাঁত নড়ছে কেন? তোমার দাঁত ভাঙবে, তোমার কিরকম মনে হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না? এ বাবা, বাবাই হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছে দাঁতটা। তো যাই হোক চলো, ছেলে আজকে ম্যাগি টিফিনে নিয়ে যাবে। এটা হলো ইন্ডিয়ার ম্যাগি, কিন্তু আমাদের এখানে এটা চাউ চাউ বলা হয়, কিন্তু এটা আলাদা রকম ভাবে বানাতে হয়। তো যাই হোক, এটার মশলাটা আলাদা বানাতে হয় একই স্টাইলে, বাকি মশলাটা আলাদা, এখানে চাউ চাউ নাম আর কি ওটার। তো যাই হোক, ম্যাগিরই মতো কিন্তু টেস্টটা আলাদা। তো এই দেখো ছেলেকে নিয়ে, ও আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওয়েট করছে, ছেলে স্কুলে যাবে। এখন ওই 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, 9টায় পাক্কা গাড়িটা আসে, তো 5 মিনিট আগে তো দাঁড়িয়ে থাকতেই হয়। আর দেখো আজকের ওয়েদার তো আপাতত ঠিক আছে, রোদ্দুর বেরিয়েছে সকালের দিকে, কিন্তু বিকেলের পর থেকে না হালকা হালকা আবার বৃষ্টি হবে। তো যাই হোক, দেখো আপাতত ওয়েদার ঠিক আছে। এবার চলো আমি একটু ব্রেকফাস্ট করব, আর চাটাও দেখো এখনই খেয়ে নেবো ব্রেকফাস্টের সাথে, কারণ সকালে আজকে আর টাইম হয়নি চা খাওয়ার। আর চা না খেলে না আমার বড্ড গলা ব্যথা করে, মানে সর্দি এসে যায়। এটা আমি গোলমরিচ দেওয়া চাটা খাই, তো আদা গোলমরিচ দিয়ে, তো এই চাটা খেলে না আমার সর্দির জন্য ভীষণ উপকার হয়। তো যাই হোক, আমি একদম ব্রেকফাস্টের সাথেও চা নিয়েও বসে গেছি, আর আমিও কিন্তু চাউ চাউটাই খাবো। ছেলেকে যেটা টিফিনে দিই আমি একটু বেশি করে নিই, আমি আমার হাজবেন্ড খেয়ে নিই, এক একদিন হাজবেন্ড খায় এক একদিন খায় না, আমি খেয়ে নিই। তো যাই হোক, এখন এই যে হাজবেন্ড ওকে গাড়িতে তুলে দিয়ে এসে আমার কাছে একটু বসলো, একটু গল্প করছিলো আর আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, এবারও দোকানে চলে যাবে, আজকে একটু কাজটা কম আছে, তাই আবার গাড়িতে তুলে দিয়ে এসে আমার কাছে একটু বসলো, নাহলে এতক্ষণ দোকানে চলে যায়। তো যাই হোক চলো, এবার তো রান্নাবান্না করতে হবে, নাস্তা পানি সব হলো, চলো এবার রান্নাবান্না করা যাক। আর এখন ওই 11টা মতো বাজে, আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো চলো আজকে কীর মেনু তোমাদেরকে বলি, আজকে করবো মাংস, চিকেন, আর তার সাথে করবো করলা আলু ভাজা, আর সেরকম কিছু বানাবো না। তো চলো রান্নাটা করতে থাকি, আর তোমরা দেখতে থাকো, মাংস হলে না সেরকম কিছু একটা ভালো লাগে না খেতে, তো তাও মাঝে মাঝে এক একদিন বানাই মাংসর সাথে।
তো যাই হোক, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে জানো তো, একটু আধটু কিছু বানালে ও খেতে ভীষণ ভালোবাসে। আর আমার তো চিকেন হোক মাটন হোক মানে খালি হওয়া নিয়ে দরকার আমার তো, মানে চিকেন মাটন হলে আমার আর কিচ্ছু লাগে না, মানে ওটা দিয়েই আমি তৃপ্তি করে ভাত খাই। তো যাই হোক, আমার হাজব্যান্ডও খায় তৃপ্তি করে চিকেন মাটন, কিন্তু তাও কি একটু আধটু একটা দুটো কিছু এক্সট্রা বানালে না ও আরও তৃপ্তি করে খায়। তো যাই হোক, আজকে বেশি কিছু করবো না, চিকেন বানাবো আর করলা আলু একটু ভাজা করবো, আর আম আছে আম কেটে নেবো। তো এখন আমি দেখো চিকেনটা কিন্তু কুকারে বানাচ্ছি, আর আমার কি হয়তো অনেকেই বলতে পারো চিকেন আবার কুকারে কেন, কেন কি বলো তো? আমি চিকেন কুকারে করি এই কারণেই, চিকেনের একটা স্মেলটা যেটা মানে ভেতরে থাকে তো, এটা মানে একটা স্মেলটাই যেন খুব ভালো লাগে। আসলে সবার কিন্তু কুকারে রান্না চিকেন পছন্দ হয় না, কিন্তু আমরা চিকেনে কুকার রান্না মানে চিকেনটা কুকারে রান্না বা মাটন কুকারে রান্না খুব ভালো খেতে, তো সবার তো খাওয়া দাওয়া সমান না, বাকি আমরা কুকারটা খুব ভালোবাসি কারণ কুকারে দেখো স্মেলটা খুব ভালো আসে। আর এখন মাংসে জল দিয়ে চলে এসেছি, এবার আমি স্নান করতে যাব, এখন আমার স্নান হয়নি, আর এই কটা জামা সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো দেখছিলাম এসে শুকনো করে শুকনো হয়ে গেছে কিনা, হয়ে গেছে। আর একটা ড্রেস আমার ধোয়া ছিল, ওটা মেলার ছিল বলে ব্যালকনিতে এলাম, ওটা মিলে দিয়ে আমি কিন্তু স্নান করতে যাব। তো যেটা বলছিলাম চিকেনের নিয়ে, অনেকেই আছো চিকেন হয়তো কড়াই রান্না করা পছন্দ করো, কিন্তু আমি কুকারই বেশি পছন্দ করি। যাই হোক, স্নান ট্রান কমপ্লিট করে দেখো চলে এসেছি এবার আমি পুজো করতে। তো এখন আমি পুজো করে নিচ্ছি, আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর এবার হাজব্যান্ডের আসার অপেক্ষা, তারপর লাঞ্চ করে নেব। এখন আপাতত পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, ঈশ্বর সবার মঙ্গল করুক, একবার ভগবানের দর্শন করে নাও, সব ভালো হোক, সবার মঙ্গল হোক। তো দেখো ফাইনালি আমার চিকেন রেডি, আর কালারটা কিন্তু দারুণ আসে কুকারের রান্নার, তোমরা এইভাবে একবার করে কিন্তু দেখতে পারো, চাপা দিয়ে দিয়ে রান্না করার না একটা স্বাদই আলাদা। আর কুকারে তো পুরো মানে কি পুরো ভেতরে জিনিসটা থাকে, এর না একটা স্মেলটাই যেন আলাদা জিনিস একদম, মানে রান্নাটাই খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে দেখো হাজব্যান্ডের লাঞ্চ রেডি করে দিয়েছে, আমারটাও রেডি করে নিয়েছি, এবার এখানে যে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ডকে, করলা আলু ভাজা মাংস আর আম কেটে নিয়েছিলাম। আর দেখো এখন বিকেল 5টা মতো বাজে, আমরা যাচ্ছি কিন্তু এখন পার্কে ছেলেকে নিয়ে। পার্কটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, এই ধরে রাখো 5-10 মিনিট হবে এরকম। তো দেখো ফাইনালি এসে গেছি দেখো পার্কে, তো চলো তোমাদের সাথে একটু পার্কটা শেয়ার করি। এই দেখো এটা হলো নেপালের একটা পার্ক, আর এখানে দেখো বিশাল বড় একটা জায়গা মিলে কিন্তু পার্কটা, পার্কটা বেশ ভালো, বাচ্চারা খেলাধুলা করছে। আর এই যে আমার ছেলেকে তোজো এসেছে সাইকেল নিয়ে, তোজো সাইকেল চালাচ্ছে, আর বেশ ভালো লাগে। আর এখন তো সামার সিজন এখানে, তো এখন হালকা হালকা একটু সামারের জন্য কি পার্কে এসে মানুষ বসে, বাচ্চারা খেলাধুলা করে, আবার তো ভাদ্র মাস থেকে একদম মানে ঠান্ডার মৌসুম চলে আসে, তারপরে বর্ষাকালটা তো আর আসা হয় না। তো যাই হোক, এখন একটু পার্কে ভিড়ই থাকে, আর এখানে দেখো সব বাচ্চারা খেলাধুলা করছে, আর আমরাও এসেছি। তো আর তোজো এসেছে সাইকেল নিয়ে, ও সাইকেল মানে সাইকেলিং করবে, চালাবে, সাইকেল চালাবে, আর আমরা এখন দুজনে বসে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখানে একটা লেজ কেনা হয়েছে, এটা খাবো এখন বসে বসে, আর এইসব মুখরোচক না খেলে কি আর ভালো লাগে বলো পার্কে এসে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো তো এখন সাইকেল চালাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে।